মুক্তিপ্রাপ্ত দলের আলামত কি কি হতে পারে কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে অনেক মুসলমান আছেন, অনেক গ্রুপ, অনেক মত, অনেক মুখরোচক স্লোগানধারী মুসলমান আছে। এর মধ্যে আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত মুসলমান হবেন এক শ্রেণীর মানুষ, তারা কারা, তাদের মার্কা কি, তাদের আলামত কি, তাদের চিহ্নগুলো কি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সে হাদিস আমাদের প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা দরকার। তিনি বলেছেন, ইহুদিরা 73 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তারা 72 দলে বিভক্ত হবে। এই 72টি গ্রুপ, 72টি দলের মধ্যে একটি দল বা একটি গ্রুপ থাকবে, একটি বিশেষ শ্রেণী থাকবে, দল না বলে শ্রেণী বললে ভালো, 72টা শ্রেণীতে বিভক্ত হবে। এর ভিতরে একটা শ্রেণী নাজাত প্রাপ্ত হবে, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আনা আলাইহি ও আসহাবি, যেই শ্রেণীটি আমি যা রেখে গেলাম, যা বলে গেলাম, যা করে গেলাম, অর্থাৎ নবী আলাইহিস সালামের সুন্নাহ, এটাকে যারা আঁকড়ে ধরে মেনে চলে, ও আসহাবি এবং আমার সাহাবিরা, সাহাবিরা বলতে সাহাবিদের টোটাল জামাত, জামাত সাহাবা, সমগ্র সাহাবিদের যে সিদ্ধান্ত, তাদের যে আমল, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করানো সুন্নার ব্যাপারে, সেগুলোকে যারা আঁকড়ে ধরে, নবী সাল্লাল্লাহু সাল্লামের যারা অনুসরণ করে এবং সাহাবিদের সামগ্রিকভাবে পুরো জামাতের বিষয়গুলোকে, আমলগুলোকে, তাদের নির্দেশনাগুলোকে যারা আমলে নিয়ে চলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এই মার্কা যাদের মধ্যে আছে এরা নাজাত প্রাপ্ত হবে। এই মার্কা যাদের মধ্যে আছে তাদেরকে সেজন্য সংক্ষেপে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সুন্নার অনুসারী এবং জামাতে সাহাবার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সাহাবায়ে কেরামের জামাতকে ভালোবাসা এবং তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আজ অনেক গ্রুপ বাইর হয়েছে দেখবেন, অনেক চটকদার চটকদার নাম, হেজবুত তাওহীদ, হেজবুল উমুক, এরকম বিভিন্ন চমৎকার চমৎকার নাম, তাওহীদের দল, কিন্তু না হাদিসের অনুসরণ আছে, না সুন্নার অনুসরণ আছে, না সাহাবিদের কোনো অনুসরণ অনুকরণ, নাম গন্ধ বালাই আছে। নবী আলাইহিসসালাম মার্কা বলে দিয়ে গেছেন, তিনি কোনো দলের নাম বলে দিয়ে যান না যে কোন দল হকের উপরে। আপনি প্রচলিত দল বলতে যা বুঝেন, আমরা প্রচলিত দল, মার্কা, ব্যানার এবং আমরা যে গণ্ডিবা দল বুঝি, নবী আলাইহিসসালাম সেটা বুঝান নাই, তিনি শ্রেণীর কথা বুঝিয়েছেন। এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে হতে পারে, বিভিন্ন নামে হতে পারে, বেনামে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, আমরা দেখব তার ভিতরে সুন্নাতে রাসূলের অনুসরণের মানসিকতা আছে কিনা এবং সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের অনুকরণ অনুসরণ করা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে মূল্যায়ন করে সেটার উপর আমল করা, সেটাকে গ্রহণ করার মানসিকতা আছে কিনা, যদি থাকে তাহলে এই ব্যক্তি নাজাত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরা, জামাতে সাহাবাকে ভালোবাসা এবং অনুসরণ করার তৌফিক দান করুন।